প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর বাগমারায় প্রশ্ন ফাঁসকারী চক্রের মূল হোতা তিন শিক্ষক সহ আটজনকে গ্রেফতার করেছে র‍্যাব। পাঁচ পঞ্চকবির অন্যতম রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষে গুণীজন সম্মাননা। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল সংবর্ধিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীর বাগমারায় প্রশ্ন ফাঁসকারী চক্রের মূল হোতা তিন শিক্ষক সহ আটজনকে গ্রেফতার করে র‍্যাব। পাঁচ এ সময় তাদের কাছ থেকে এইচএসসির অরিজিনাল প্রশ্নপত্র এক সেট ও গাইড বই পাঁচটি, ফাঁসকৃত প্রশ্নের উত্তর 200 সেট, দুইটি ফটোকপি মেশিন উদ্ধার করা হয়। শুক্রবার র‍্যাব পাঁচের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব পাঁচ সিপিএসসি টিম ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের মূল হোতা সহ আটজন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে। শুক্রবার সকালে তাদেরকে বাগমারা থানার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন মোরশেদুল আলম, মমিন মণ্ডল, আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক মোজাকিরুল ইসলাম, একই কলেজের প্রভাষক শামসুল ইসলাম, কালিতা সবুজ সংঘ আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তৌহিদুল ইসলাম জনি, দুলাল হোসেন, শরীফুল ইসলাম ও তোফাইল হোসেন। পঞ্চকবির অন্যতম রাজশাহীর সন্তান রজনীকান্ত সেনের জন্মজয়ন্তী উপলক্ষে গুণীজন সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর লালন শাহ পার্ক মুক্ত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। কান্তকবির মেলা ও জয় বাংলা সাংস্কৃতিক জোট রাজশাহী আয়োজিত অনুষ্ঠানে দেশবরেণ্য বাউল শিল্পী সফি মণ্ডলকে কান্তকবি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে বাউল শিল্পী সফি মণ্ডলকে উত্তরীয় পরিয়ে দেন এবং তার হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন রাশিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে লিটন বলেন, বাউল শিল্পী সফি মণ্ডল দেশ ও দেশের বাহিরের মানুষের কাছে অনেক জনপ্রিয়। তাকে আজকে যে সম্মাননা দেওয়া হলো, তিনি তার চেয়ে অনেক উপরের। বাউল শিল্পী সফি মণ্ডলকে সম্মাননা দেওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী সফি মণ্ডল বলেন, মাত্র কিছুদিন হলো আমি বৈরাগী নিয়েছি। জীবনের এই ক্লান্তিকালে আমাকে যে সম্মাননা দেওয়া হলো তাতে আমি অনেক আনন্দিত। এ সময় ভবা পাগলার গান গেয়ে শিল্পী সফি মণ্ডল বলেন, কে দেয় সম্মান কে করে অপমান এমন ছলনা কেন হে প্রভু। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। সভাপতিত্ব করেন কান্তকবির মেলা রাজশাহীর সভাপতি অর্চনা প্রামাণিক লিপি। রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে সংবর্ধনা দিয়েছে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন 7 নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইমদাদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিকের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার শফিকুর রহমান রাজা, নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। রাজশাহী মহানগরীতে মোহাম্মদপুর টিকাপাড়া কারিগরি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে মাদ্রাসাটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাশিক মেয়র লিটন বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজশাহীতে বেসিক শিল্পনগরী দুইয়ের কাজ শেষ হয়েছে, এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ কাজও শেষ পর্যায়ে।
মোহাম্মদপুর টিকাপাড়া মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ আহমেদ কিসলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ শাহাদাত হোসেন, 27 নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আজিম আজব, 23 নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব হোসেন চৌধুরী সহ অন্যান্যরা। নওগাঁয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বার ভবনে ফিতা কেটে মুজিব কর্নার ও ডাইরেক্ট লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি FBCCI এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। এ সময় মন্ত্রী বলেন, সরকারি গুদামে যে খাদ্য মজুত থাকার কথা তার দ্বিগুণ পরিমাণ খাদ্য আছে এবং এলসির মাধ্যমে আরও খাদ্য বিদেশ থেকে আমদানি করা হচ্ছে, ফলে আতঙ্কিত হবার কিছু নেই। তিনি বলেন, প্রায় 18 লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে, পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে। এর সাথে 15 থেকে 20 দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোনো শঙ্কা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেদিকে ব্যবসায়ী সহ সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। আগামী 3 ডিসেম্বরের বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা ও মহানগর বিএনপি। শনিবার দুপুরে নগরীর একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপি সদস্য সচিব বাবুল চৌধুরী, জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম আফতাব সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব আতিকুর রহমান রুম্মান, বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত খালেক, মহানগর বিএনপির আহ্বায়ক এরমাদ আলী ঈশা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহবুবা হাবিবা, অ্যাডভোকেট ফারজানা শাম্মি পুতুল। এ সময় বক্তারা বলেন, সরকার যত কঠোর হবে, নেতাকর্মীদের বিরুদ্ধে যত হামলা মামলা ও ধরপাকড় হবে, রাজশাহীর গণসমাবেশে তত লোকসমাগম হবে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।